এবার যে খবরে নজর রাখবো, কলকাতায় প্রথমবার আয়োজিত হলো চ্যাম্পিয়নশিপ ক্যাট শো। বিড়াল প্রেমীদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ প্রদর্শনীর। বিভিন্ন প্রজাতির বিড়াল রয়েছে এই প্রদর্শনীতে। উদ্যোক্তারা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে প্রথমবার এমন ক্যাট শোর আয়োজন। বিড়ালের উচ্চতা, গঠন, স্বাস্থ্যের উপর নির্ভর করে বিড়ালগুলিকে নির্ণয় করা হয়েছে ক্যাটাগরিতে। একদিনের প্রদর্শনীতে ইতিমধ্যে ভিড় জমিয়েছে শহরবাসী। বেশ ভালো, নতুন ধরনের এক্সপিরিয়েন্স, মানে আগে তো এরকম কখনো দেখিনি বা হয়নি, কলকাতাতে হয়নি আশা করি ডেফিনেটলি। তো বেশ ভালো, একসাথে এতজন, মানে উইথ অনলি ওয়ান ইন্টারেস্ট, দ্যাট ইজ ক্যাটস, সো দ্যাটস ভেরি গুড থিং। আমার পার্সিয়ান আছে। মেনটেন্স তো আছে প্রচুর, ডেইলি ব্রাশিং করতে হয়, ওদের সাপ্লিমেন্টস থাকে, খাবারও ওদের অবভিয়াসলি ব্র্যান্ডেড ফুড দিতে হয়, অনেক কিছু আছে। ভীষণ ভীষণ এক্সাইটেড। ডগ শো হয়, ক্যাট শো হয় না, ক্যাটসদেরকে নিয়ে কেউ মাথা ঘামায় না, খুব লিমিটেড লোকজন ভাবনা চিন্তা করে, বাট উই আর ভেরি মাচ ক্যাট লাভার্স অ্যান্ড সো উই আর ভেরি হ্যাপি টু বি হিয়ার। নমস্তে কলকাতা, দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম কে ফিলাইন ক্লাব অফ ইন্ডিয়া ক্যালকাটা ইয়া ইস্ট অফ ইন্ডিয়া কে অন্দর কিসি তরিকে সে ক্যাট শো হোস্ট কর রা হ্যাঁ। ক্যাট শোজ হ্যাভ বিন ভেরি পপুলার ইন সিটিজ লাইক বম্বে, দিল্লি, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, লেকিন দিস ইজ দ্য ফার্স্ট টাইম কে ক্যালকাটা মে ইয়ে ইভেন্ট হো রা হ্যাঁ। 12 প্রজাতি, 12 ব্রিডস অফ ক্যাটস হ্যাভ বিন পার্টিসিপেটিং।